গাইস, আমি সঞ্চিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো দারুণ কিছু হেয়ার কেয়ার হ্যাকস যা তোমাদের চুলকে লম্বা করতে সাহায্য করবে, চুল পড়াকে বন্ধ করে দেবে, আর এগুলি যদি তোমরা ঠিকঠাক করে ফলো করতে পারো তাহলে এটা তোমাদের চুলকে খুবই সুন্দরও দেখতে করে দেবে। গাইস, যদি তোমরা তোমাদের চুলকে খুবই তাড়াতাড়ি লম্বা করতে চাও তাহলে এই হ্যাকটাকে রোজ ফলো করে দেখো। এর জন্য তোমাদের রোজমেরি অথবা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলের মধ্যে যে কোনো একটাকে নিয়ে নিতে হবে, আর তারপর এটাকে তোমাদের চিরুনির মধ্যে কয়েক ড্রপস মতো নিয়ে নিতে হবে। তারপর এইভাবে হাত দিয়ে ছড়িয়ে নাও, আর এবার চুলটাকে এইভাবে সামনের দিকে উল্টে নিয়ে চিরুনি দিয়ে ভালোভাবে আঁচড়ে নাও। গাইস, এটা দেখতে তোমাদের হয়তো খুবই সহজ লাগবে, কিন্তু এই সিম্পল ট্রিকটা তোমাদের চুলের গ্রোথকে খুবই দ্রুত বাড়িয়ে তুলতে সাহায্য করবে। কারণ এরকম করলে হেয়ার স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন খুবই ফাস্ট হয়ে যায়, যাতে চুলের গ্রোথ ইনক্রিজ হয় আর চুল দ্রুত লম্বা হতে থাকে। এই হ্যাকটার জন্য আমাদের সবার প্রথমে দরকার সোডা ওয়াটার। তো শ্যাম্পু কন্ডিশনার হয়ে যাওয়ার পর এই সোডা ওয়াটার দিয়ে চুলকে সবার শেষে ধুয়ে নিতে হবে। এরকম করলে দেখবে তোমাদের চুল ইনস্ট্যান্ট এত সফট, স্মুথ আর সিল্কি হয়ে যাবে না, তোমরা জাস্ট ভাবতেই পারবে না। তো তোমাদের মধ্যে যাদের চুল খুবই ড্রাই হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, চুলে একেবারে ফ্রিজিনেস চলে এসছে, রুক্ষ শুষ্ক হয়ে গেছে, তারা অবশ্যই এই হ্যাকটাকে ট্রাই করে দেখো একবার। দেখবে ইনস্ট্যান্ট চুলে একেবারে ন্যাচারাল শাইন আর সিল্কি ভাব চলে আসবে। এই হ্যাকটা চুলকে লম্বা করার জন্য আরো একটা দারুণ হ্যাক, যার জন্য তোমাদের নিতে হবে এরকম ফ্রেশ অ্যালোভেরার পাতা, আর এটাকে ছোট ছোট পিস করে প্রথমে কেটে নিতে হবে। তারপর এই টুকরোগুলোকে ওপর থেকে এরকম করে পিল অফ করে দাও, আর এর প্রত্যেকটা টুকরোর ওপরে কয়েক ড্রপস মতো ক্যাস্টর অয়েল অ্যাড করে দাও, আর তারপরে অ্যালোভেরার টুকরোগুলোকে একটা একটা করে নিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করতে থাকো, আর তারপর পুরো চুলে এটাকে অ্যাপ্লাই করে নিয়ে এক ঘন্টা মতো রেখে দাও, আর তারপর শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে চুলকে ভালো করে ধুয়ে নাও। গাইস, অ্যালোভেরা আর ক্যাস্টর অয়েলের এই সিম্পল রেমেডিটা কিন্তু চুলের গ্রোথকে বাড়িয়ে তোলার জন্য দারুণ কাজ করে, আর এতে চুলের ড্যামেজ, ফ্রিজিনেস, চুল পড়া, স্প্লিট এন্ডস আর ড্যান্ড্রফও কিন্তু দূর হয়ে যায়। গাইস, শ্যাম্পু কন্ডিশনার করার পরও যদি তোমাদের চুলে এরকম ড্রাইনেস ফিল হয় তাহলে তোমরা আমার এই ছোট্ট হ্যাকটাকে একবার ট্রাই করে দেখতে পারো, যেটা সত্যি ম্যাজিকের মতো কাজ করে। আর এর জন্য একটা স্প্রে বটল নিয়ে নাও প্রথমে, তার মধ্যে কিছুটা মতো জল ভরে নাও, আর তারপর এর মধ্যে কয়েক ড্রপস মতো নারকেল তেল অ্যাড করে দাও, আর তারপর বটলটাকে আটকে নিয়ে ভালো করে এইভাবে ঝাঁকিয়ে নাও, আর তারপর এটাকে নিয়ে ড্রাই চুলের মধ্যে এইভাবে স্প্রে করে চিরুনি দিয়ে ভালো করে চুলটাকে আঁচড়ে নাও। আর ব্যাস, এটা করলে দেখবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তোমাদের চুল থেকে সমস্ত ড্রাইনেস চলে যাবে, আর চুল দারুণ সফট, স্মুথ আর মোলায়েম হয়ে যাবে, আর খুবই সিল্কি আর শাইন করতে থাকবে। তো আমার নেক্সট হ্যাক হলো রাতে শোবার সময় চুলের যত্ন নেওয়া, যা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এর জন্য কয়েক ফোঁটা মতো যে কোনো হেয়ার সিরাম নিয়ে নাও, আর তারপর তোমাদের চুলের লেন্থে ভালোভাবে এইভাবে অ্যাপ্লাই করে নাও, আর তারপর চুলটাকে আঁচড়ে নাও, আর চুলটাকে আঁচড়ে নেওয়ার পর হালকা করে এরকম করে বেনুনি করে নাও। এটা করলে দেখবে সারা রাত তোমাদের চুল একদম এলোমেলো হয়ে যাবে না, আর চুলের জটও পড়বে না, আর এতে করে চুল ব্রেক হয়ে যাওয়ার যে সমস্যা হয় সেটাও আর হবে না, আর সকালে উঠে তোমরা পাবে একেবারে জট মুক্ত সুন্দর ঝলমলে সিল্কি চুল। তো দ্যাট ইজ ইট গাইস, এটা ছিল আমার আজকের ভিডিও। আই হোপ যে ভিডিওটা তোমাদের ভালো লাগে, আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট সবকিছু যায়।